আমি ফৌজিয়া শারমিন বাংলাদেশি ব্লগের আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি আজকে যেখানে অবস্থিত রয়েছি সেটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সালের আয়োজনে আর কত নম্বর পেভিলিয়ন রয়েছে ফার্স্টে বলে নিচ্ছি আটান্ন নম্বর পেভিলিয়ন নাম্বার রয়েছে আপনারা চলে আসতে পারেন এটা একেবারে সেম মানে মেন গেটে হাতের বাম দিক দিয়ে আসতে হবে এখানে আপনারা দেখতে পেরেছেন মাত্র দুশো টাকা দিয়ে ওয়ান পিস পাবেন এত সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশান আজকে দেখিয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন আমি কিছু ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফর দুইশো টাকা এখানে এক মাত্র তিরিশ টাকা দিয়ে শুরু প্রোডাক্ট তো এই যে স্টলে রয়েছে কি কি থাকবে আপনারা একসাথে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন যেরকম ওয়ান পিস শাল তারপর ওড়না গাউন ব্যাগ কোকারিজের যা যা লাগে অনেক কিছুই টুকিন টাকি লাগে সংসারে সেগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে গোল গাউনের মতো গোল গাউনি মতো কি হবে মানে যেটা ঘের থাকে এটা একটু হালকা ঘের এগুলো নর্মালি জিন্স বা লেগিংস বা সালোয়ারের সাথেও পরতে পারবেন অনেকগুলো কালার রয়েছে এতগুলো তো আর কালার দেখানো সম্ভব না কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ারা আমাকে হেল্প করে দিচ্ছে এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর লোক এটা সুইস কটনের মধ্যে হবে আর এটা কিন্তু গডজেস গ্লাস ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে ওনলি ফর কামিজ কামিজ নেন বা গোল্ড টাইপের যে ওয়ান পিসগুলো আছে সেগুলো নেন যেটাই নেন না কেন এখানে যতটুকু ডিজাইন দেখতে পাচ্ছেন ওনলি ফর দুইশো টাকা করে সেল হচ্ছে এখানে একটা জিন্সের ফ্যাব্রিক্সের মতো লাগছে দেখতে এটাও কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কালারটাও প্রাইসটা সেম পড়বে দুইশো টাকা তো আমি আর কিছু কালার ভাইয়াদেরকে বেছে বেছে বের করে দিচ্ছিলাম দেখানোর জন্য আপনাদেরকে ওপেনলি করে এখানে দেখেন এখানে কমরে অংশটা ফিতা দেয়া রয়েছে এতে কি হবে যে আপনার যে কমরের ঢোলা অংশটা যদি আপনারা টাইট করতে চান সেক্ষেত্রে বা একটা ডিজাইন লুক দিতে চান সেক্ষেত্রে করা যাবে তো মাত্র পাচ্ছেন দুইশো টাকায় ওয়ান পিস কালেকশান চলুন আমরা আরও কিছু কালার আছে ডিজাইন আছে সেইগুলো দেখে ফেলি আমি কিছু শাল শাল কালেকশানও দেখিয়ে দিব। এই যে এই পাশে আছে সব শাল শালগুলোও কিন্তু প্রাইসটা সেম পড়বে দুশো টাকা করেই পড়ছে পার পিস এগুলো রিজনেবল প্রাইসে থাকছে কোয়ালিটি খুব একটা খারাপও না বা খুব একটা ভালোও না নর্মালের মধ্যেই রয়েছে যেহেতু প্রাইসটা আপনারা জানতে পারছেন দুশো টাকা দুশো টাকা দিয়ে আর কি পাবেন তো আমি যতটুকু মনে করি যে শাল যেগুলো দেয়া হচ্ছে বা পাচ্ছেন এই দুশো টাকা দিয়ে বেশ ভালোই রয়েছে যে এখানে কালার সেট করা যাবে দুই পাশে ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো যেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে দুই পাশে ইউজ করা যাবে কালারটা কিন্তু সুন্দর সুন্দর কালার আছে কিছুটা আর কি তুলে ধরেছি এখানে কিন্তু পুরোটা শালের কালেকশন তারপর আছে এখানকার স্টলে এটা হচ্ছে আপনার কাতান ওন্না যেটাকে বলা হয় বা জামদানি ওন্না সেই অন্যাটার মধ্যে রয়েছে জামদানি ওন্না ওনলি ফর একশো টাকা এখানে অনেকগুলো কালার হবে একশো কটন কটন জামদানি যেটাকে বলা হয় সেই কটন জামদানি রয়েছে কিছু চুন্দিপিনেরও হচ্ছে চুন্দিপিনের মধ্যে একশো টাকায় অনেক বড় বড় অন পাবো এই যে কালার আছে এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু চেক স্টেপ ডিজাইন করাও আছে এটাও কিন্তু খুবই সুন্দর তারপর আপনাদেরকে দেখিয়ে দিব গাউন গাউন কালেকশন এখানে হচ্ছে গাউনগুলো কিন্তু টাকা করে পড়বে জর্জেটের মধ্যে থাকবে এই গাউনগুলো অসম্ভব সুন্দর এই গাউনগুলো রয়েছে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্স বা জর্জেট ফ্যাব্রিক্সের সাথে ম্যাচিং করে ডিজাইন করা হয়েছে অনেকগুলো গাউন কালেকশন রয়েছে এই যে এটাতে কিন্তু কাজ করা আছে আর অনেক ঘের প্রচণ্ড পরিমাণে ঘের রয়েছে তারপরে যে পার্পল কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটাতে পুরোটা অল ওভার কামি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর আড়ি কাজ করা রয়েছে আড়ি ওয়ার্কের এটা নর্মালি ওয়ান পিসগুলো পাঁচশো ছয়শো টাকা দিয়ে নিউ মার্কেটে সেল করা হয় তো যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন এই স্টলে চলে আসতে পার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটাও সুন্দর আছে এই যে ম্যাচিং করে আপনারা চাইলে ও যে কাতান ওনাগুলো দেখিয়েছি বা যে অন্যগুলো সুতি ওনা দেখিয়েছি সেগুলো ম্যাচিং করে নিতে চাইলে নিতে পারবেন এখান থেকে এই গাউনগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা তো এবার দেখিয়ে দেবো আপনাদের ব্যাগ একই স্টলের মধ্যে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন যেরকম এখানে ওনলি ফর দেড়শো টাকা করে ব্যাগ পাবেন এই যেখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে যেভাবে পারছে যার যেটা ভালো লাগতেছে নিতেছে যে ভাই অলরেডি পরে রয়েছে এরকম লোক আসবে আর এই সাইড ব্যাগগুলো অনেক উপকারে আসে আমাদের মোবাইল একটা তারপর একটা রোমাল বা একটা ছোট ব্যাগ বা একটা ছোট পানির বোতল ক্যারি করা যাবে তারপর এই পার্সগুলোও রয়েছে এই পার্সগুলোও একশো টাকা দেড়শো টাকা তো চলুন আরো কিছু কালেকশন আছে সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি আমি একটা খুলে আপনাদেরকে দেখাবো ভাইয়াকে বললাম যে একটু খুলে দেখান তো ভাইয়া দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে ভিতরে এই স্পেসটা এইভাবে থাকবে এরকম থাকবে এর জন্য আর কি একটু খুলে দেখিয়েছি আপনারা বোঝার সুবিধার্থে তারপর দেখিয়ে দিচ্ছি ওনলি ফর একশো টাকা হিজাব কালেকশান আপনারা ম্যাচিং করে জামার সাথে হিজাবও নিতে পারবেন এখানে কিছু হিজাবের সাথে কিন্তু সেক্সের কাজ করা আছে প্রিন্টের রয়েছে কটনের মধ্যেই থাকবে স্কুল স্কুল বা কলেজের জন্য বাচ্চারা বা মেয়েরা যারা হিজাব হোয়াইট কালার নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন এখানে অসংখ্য ডিজাইনের মধ্যে রয়েছে যেগুলো তো এগুলো কোয়ালিটি কিন্তু ভালো হিসাবের আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আর একটা প্রিন্টের মধ্যে আর বেশ ভালো বড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবগুলো বেশ ভালো করে ডিজাইন করে পরা যাবে লাস্ট ওয়ান যে ওনাদের প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে ঘরোয়া জিনিসপত্র যেরকম রান্নাঘরের রিলেটিভ এগুলো নারকেল কুরানি মাছের আঁচটা ওঠানো তারপর ইগবেটার নি। চামিস কাঁটা চামনি সব পাবেন তারপর এখানে যে কয়েল যে দানি যেটাকে বলা হয় কয়েল স্টান সেটা আছে কলম কলম স্ট্যান্ড বা রেগ বলা হয় তারপর মাজুনি অনেক ধরনের পিঠা রান্না করার এটা হচ্ছে ছাঁকনি এইগুলো যা নেন পার পিস মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটাও খুবই সুন্দর খাঁচিটা আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে ভালো আর এটা লেগেছে খুবই মোটা খুবই মজবুত একটা খাঁচি ছিল এটাতে রুটি স্যাকা দিয়ে বা রুটি বেলে রাখার জন্য অনেক কাজে আসবে বক্স আছে ছাঁকনি আছে অনেক ধরনের কাঠের চামমিন রয়েছে অনেক অসংখ্য ডিজা ঘরের প্রয়োজনীয় জিনিস আছে যা মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এখানে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন তা আমি পুরো স্টলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে হাজির বিরিয়ানিটা আছে তার সামনে বাইরে কিন্তু ওনাদের কোনো ব্যানার নেই এখানে বাচ্চাদের খেলনার স্পেস আছে অনেক সুন্দর এখানে তো নর্মালি এই যে সোজা অংশটাতে ফালা খেলাধুলা করেছে তা আমি একটু লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থ আজকাল ভিডিওটাই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো